আসসালামু আলাইকুম এবরন নতুন আইটি টিউটারে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনার সাথে আমি শেয়ার করব এইখানে কীভাবে আপনারা ম্যাজিক সার্কেল এবং স্লিপ নট কিনতে পারবেন মানে ম্যাজিক রিং এবং স্লিপ নট এই দুটার মধ্যে পার্থক্যটা কি দুইটা কিন্তু দেখতে একই একই নিয়মে ফলো করে করা হয় প্রথমেই এই ধরনের একটা সুতা যে কোনো সুতা নেবেন নেওয়ার পরে এই যে এভাবে করে আঙ্গুলে নিয়ে এভাবে দেখে একটা ক্রস দেবেন দেখেন এই ধরনের একটা ক্রস হবে আঙুলের মাঝখানে দেওয়ার পরে প্রথম যে সুতাটা ছিল নিচের এইটার ভেতর দিয়ে এই যে এইটার ভেতর দিয়ে হুকটা এইভাবে নিয়ে টান দিয়ে এটাকে একদম ক্লোজ করে দিলেই হয়ে গেল স্লিপ নট ঠিক একই প্রসেস ফলো করে আমি এইখানে আপনাদেরকে দেখাবো ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল এইগুলো কিন্তু কুশিকাটা কাজ করার জন্য বেসিক একটা স্টেপ এগুলো কিন্তু আপনাদের জানা দরকার বা বোঝা দরকার তো এইগুলো নিয়ে আপনাদের যত ধরনের কনফিউশন আছে ওইগুলোর জন্য আমি ছোটো ছোটো আকারে ভিডিও করে আপনাদের জন্য এটা শেয়ার করব। তো এই যে দেখুন সেম প্রসেস সেম প্রসেসে আমি আবার সেমভাবেই এই যে দেখুন এভাবেকে নিয়ে এখানে একটা চেন করে দিলাম ম্যাজিক সার্কেল অফ ম্যাজিক রিং করার সময় এই একটা চেন সব সময় করে নেবেন এটা কাউন্টের বাহিরে রাখবেন আর এইটা হলো আপনাদের জন্য এইটা হলো এই ম্যাজিক সার্কেলটা ক্লোজ করার জন্য একটা চেন সব সবসময় ম্যাজিক সার্কেলটাকে পারফেক্টভাবে ক্লোজ করার জন্য এই চেনটা আপনাকে করতে হবে এ দেখুন এটা হলো স্লিপ নট আর এটা হলো ম্যাজিক রিং এবার আরও একটি নিয়মে আপনাদেরকে আমি ম্যাজিক রিং করে দেখাই যেটা সাধারণত হয়তো আপনারা বিদেশের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে দেখে থাকেন তো এই যে দেখুন একইভাবে এক এদের দুইটা প্যাচ দিলাম এটা কিন্তু আমি তিন নম্বর প্যাচটা কমপ্লিট করলাম না দেখেন আমার হাতে কিন্তু এর আগের বার ছিল একটা প্যাচ এবার কিন্তু দুইটা তো এই দুইটা প্যাচ একটু লোজ করে নেবেন তারপরে এই ভেতর দিক থেকে এভাবে করে সেম ওয়েতে এটাকে ক্লোজ করবেন দুইটা দিয়ে যারা নতুন তারা কমফোর্টেবল ফিল করবেন না এই একটা দিয়েই আপনারা করার চেষ্টা করবেন তাহলে পারফেক্টভাবে করতে পারবেন এই যে দেখুন এগুলো এই দুইটা হলো ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল আর এইটা হলো স্লিপ নট এই খুবই কিন্তু সিম্পলভাবে কিন্তু করতে হয় আর দুইটা কিন্তু নিয়ম একই জাস্ট একটাকে লক করে ফেলা হয় টান দিয়ে আরেকটাকে চেনের সাহায্যে লক করতে হয় আশা করছি আপনারা দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন বুঝতে পেরে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ